হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো জ্যাক F4 মেশিনে যে প্যাডেল ছেড়ে দেওয়ার পরও অটোমেটিক মেশিনটা চলতে থাকে সেটা সলিউশন কী আছে। আর স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের ভিডিও দেখার। তো মেশিনটা অন করলাম, এখানে প্যাডেল দিয়ে চাপ দেবো। চাপ দেওয়ার পর দেখুন মেশিনটা যদি প্যাডেল ছেড়ে দেবো তাও অটোমেটিক চলছে। এটা কিছুই না, এটা সিম্পল একটা ব্যাপার আছে। তো এটা আমাদের প্যাডেলটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি প্যাডেলটা খুলতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে এবং শেষ পর্যন্ত। প্যাডেল বক্স খোলা হয়ে গেছে। এবার এই যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটাকে সেন্সারটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো একটা 3 mm এলাঙ্কি দিয়ে এটা লুজ দিতে হবে, লুজ দিয়ে আগে পিছে করে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো ভালোভাবে দেখুন কীভাবে করছি। ম্যাগনেটের একটু বেশি জাম আছে, এরকম এটাকে খুলে সেই দিক দিয়ে লাগিয়ে দিয়েছিল, টাইট করা হয়েছিল। আমাদের মোটর রেডি হয়ে গেছে, পুরো জায়গায় দাঁড়িয়ে আছে। প্যাডেল ছেড়ে দিলেও জায়গায় দাঁড়িয়ে আছে। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই, তো দেখা হচ্ছে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সলিউশন নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।